ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। রানী দ্বিতীয় এলিজাবেথের জীবনাবসানে শোকে মুঞ্জুবান ব্রিটেন সহ গোটা বিশ্ব, দেশে দেশে জাতীয় পতাকা অর্থনমিত। ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে বাংলাদেশে আজ থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক। গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশিষ্ট অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর আকবর আলী খান মারা গেছেন। বাজ্জুমা নামাজে জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন। প্রধানমন্ত্রীর ভারত সফরে প্রত্যাশিত কোন অর্জন নেই, দৃশ্যমান অর্জন বিএসএফ এর গুলিতে বাংলাদেশের মৃত্যু, বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানী হাসপাতালগুলোতে বেড়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, বাড়ছে মৃত্যুও। এডিস মশার বিস্তার রোধে সিটি কর্পোরেশনের অব্যবস্থাপনাকে দায়ী করছেন ভুক্তভোগীরা। গেল এক সপ্তাহে নতুন করে বাড়েনি বেশিরভাগ নিত্য পণ্যের দাম, সব ধরনের চাল প্রতি কেজিতে কমেছে 2-3 টাকা পর্যন্ত। জয়পুরহাটে ধান ক্ষেত থেকে এক বিকাশ ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ঝালকাঠি ও মেহেরপুর থেকে নারী সহ আরো দুইজনের লাশ উদ্ধার। ইউক্রেনকে সহায়তার জন্য প্রায় $2.7 বিলিয়ন সহায়তা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। $6,750 লাখ ব্যবহার হবে অত্যাধুনিক সমরাস্ত্র সরবরাহে। আফগানিস্তানকে 101 রানে হারিয়ে এশিয়া কাপ শেষ করেছে ভারত। বিরাট কোহলির ঝড়ো সেঞ্চুরি ও ভুবনেশ্বর কুমারের ক্যারিয়ার সেরা বোলিং। আইসিসির আচরণবিধি ভাঙার শাস্তি পেয়েছেন পাকিস্তানের ব্যাটসম্যান আসিফ আলী ও আফগানিস্তানের পেসার ফরিদ আহমেদ।